তো হ্যালো বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটা করছি এটা আগরতলার, আগরতলা এডিনগরের কাছাকাছি পড়ে, এডিনগর থেকে 2 কিলোমিটার ভিতরে ফার্মটা। তো এখানে ভাইয়ের 3টা শুকর পালেন, তো আমি ওনাকে উনি আমাকে কল করেছিল যে ওনার 3টা শুকরের মধ্যে 2টা শুকর বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাগুলি বিক্রি করবে। তো যার জন্য ভিডিওটা করে দেওয়ার জন্য, বাচ্চাগুলি বিক্রি করার জন্য। তো আপনাদের মধ্যে যদি কোনো ফার্মারের বাচ্চার প্রয়োজন হয়, অনেকে আমাকে কল করেন, তো তার জন্যই ভিডিওটা আপনাদের জন্য করছি। আপনারা যারা যারা বাচ্চাগুলো নিতে চান, তাহলে ব্রিড ভালোই দেখা যাচ্ছে ভিডিওতে। তো যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে। এখানে ভাইয়ের কাছে যে কোয়ালিটিগুলো আছে, হ্যাম্পশায়ার আর সরি লার্জ ওয়াইট আর ল্যান্ড্রেসের ক্রসিং ব্রিড আপনারা নিতে পারেন। যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে, কল করে গিয়ে বাড়িতে গিয়ে দেখে আপনারা বাচ্চাগুলো কিনতে পারেন। কোয়ালিটি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো এখানে ইনব্রিডিংয়েরও কোনো প্রবলেম নেই। ভাইয়ার 3টা যে শুকর আছে, 2টা ফিমেল এবং 1টা মেল, 3টা জায়গা থেকে কিনে আলাদা আলাদা। তো ইনব্রিডিংয়েরও কোনো প্রবলেম নেই। তো অনেকে ইনব্রিডিং কি বুঝেনি না, তো ইনব্রিডিং আসলে অনেকে কি করে, 1টা বা 2টা বা 3টা শুকর কিনে একই জায়গা থেকে, এক জায়গা থেকে কেনার পর ওনারা তারপর আর মানে নতুন করে আর বেটা শুকর কিনে না, ওইগুলা থেকে ওই একটা একটা করে বেটা রাখে। তো এগুলা রিলেশনে, ব্লাড রিলেশনের মধ্যে এসে পড়ে, যেগুলা পরে প্রবলেম করে, বহুত রোগ আসে নতুন নতুন, যার প্রতিরোধ ক্ষমতা কমে যায়, গ্রোথ কমে যায়, বাচ্চার কোয়ালিটি খারাপ হয়, বাচ্চা দেওয়ার কোয়ান্টিটি কমে যায়। তো বহুত রকমের প্রবলেম হয়, যারা ইনব্রিডিং বুঝেন না তাদের জন্য বলছি। তো এখানে ইনব্রিডিংয়ের কোনো সমস্যা পাবেন না, এবং কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাচ্চাগুলির কোয়ালিটিও খুব ভালো এবং হেলদি বাচ্চা আছে। আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই এখানে এসে বাইরের থেকে নিতে পারেন বাচ্চাগুলি। আমিও ভেবেছি এখান থেকে গিয়ে আমারও ফার্মের জন্য, আমি আপনারা যারা ভিডিও দেখেছেন জানেন আমার ফার্মের জন্য 2-3টা বাচ্চা আমি কিনবো, আরও হয়তো বা 5টাও কিনতে পারি। দেখি আমিও যাব ভাইয়ার এখানে গিয়ে, আমিও এখান থেকে কটা বাচ্চা কিনে আনবো। তার মধ্যে আপনারা যদি কেউ আনেন তাহলে আনতে পারেন। আর আমি আজকে থেকে 2-1 দিন আগে ভিডিওতে বলেছিলাম যে যারা যারা আপনাদের ফার্মের ভিডিও করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনার ফার্মের ভিডিও করাতে পারেন। যদি আপনাদের কেউ ফার্মের ভিডিও সেমভাবে করাতে চান, আপনারা ভিডিও শর্ট করে দিতে পারেন, অথবা বললে আমিও এসে আপনাদের ফার্মে ভিডিও করব। তো এরকম বাচ্চা বেচতে আপনাদেরও সুবিধা হবে। অনেকে কল করে আমাকে বাচ্চার জন্য, কিন্তু আমার কাছে বাচ্চা অ্যাভেলেবেল নেই এখন, যার জন্য আমি বাচ্চা দিতে পারি না। তো আপনাদের অনেকের সুবিধা হবে, ফার্মারেরও সুবিধা হবে, এবং নতুন যারা বাচ্চা কিনবে তাদেরও সুবিধা হবে। তো সকলকে একলগে নিয়েই আমাদের পরিবারটা এখন 1000 পরিবার হয়েছে। তো আস্তে আস্তে আরও আপনাদের এরকম ভালোবাসা থাকলে আরও বড় হবে। তো আপনাদের সকলের হেল্প করার জন্য আমরা সবসময় আছি, যে কোনো হেল্পের জন্য। আর সব বিষয় তো আমিও জানি না, অনেক বিষয় আছে আপনারা জানেন, কোনো বিষয় আছে আমি জানি না। তো আমিও আপনাদের থেকে শিখবো, আপনারাও আমার থেকে শিখবেন, একে অপর থেকে শিখে একসঙ্গে সবাইকে এগিয়ে যেতে হবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমরা এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি আপনাদের কেউ বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা বাইরে থেকে গিয়ে বাচ্চাগুলি আনতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে।